রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র রাস্তায় নেমে কি করছেন? অবৈধভাবে পাচার হওয়া রাবিশ বোঝাই ট্রাক ধরলেন মেয়র ফিরাদাকে। রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রীতিমতো গাড়ির কাগজপত্র যাচাই করে দেখলেন তিনি, থানাতেও খবর দিলেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বললেন। সকালে চেতলার বাড়ি থেকে বের হয়ে 16 নম্বর বড়তে প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছিলেন মেয়র। ডায়মন্ড হারবার রোড ধরে যখন মেয়র এগোচ্ছিলেন তখনই রাস্তায় বিষয়টি নজরে পড়ে তার। মেয়র লক্ষ্য করেন কিছু পুরনো ট্রাকে করে অবৈধভাবে কিছু পাচার করা হচ্ছে। ট্রাকগুলিকে দেখে মেয়রের মনে হয় সেগুলির নম্বর প্লেট সঠিক নয়, পাশাপাশি ট্রাকগুলির পলিউশন সার্টিফিকেটও নেই বলেই মনে হয় তার। এরপরই তিনি তার সিকিউরিটিদের নিয়ে রাস্তায় ট্রাকগুলিকে দাঁড় করান, নিজের সিকিউরিটি মাধ্যমে গাড়ির কাগজপত্র দেখেন, মানে নিরাপত্তা রক্ষী যারা থাকেন মেয়রের সঙ্গে তাদেরকে সঙ্গে নিয়ে গাড়ির কাগজপত্র দেখেন। ট্রাকগুলি মাল নিয়ে কোথায় যাচ্ছিল জিজ্ঞাসাবাদ করেন তিনি। ট্রাকের চালক খালাসিদের কথাবার্তা শুনে তার সন্দেহ হয় এবং তিনি নিকটবর্তী পুলিশ স্টেশনে ফোন করেন। 16 নম্বর বরোর অন্তর্গত 123, 124, 125, 126, 142, 143 এবং 144 নম্বর ওয়ার্ডগুলিতে জলাজমি ভরাটসহ একাধিক অভিযোগ রয়েছে। মেয়র নিজেই এই বিষয়গুলি বন্ধ করতে ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছেন, বেশ কিছু বিষয় তিনি বলেছেন এবং আপনারা জানেন যে টক টু মেয়র অনুষ্ঠান করে থাকেন, কলকাতাবাসীর সঙ্গে নগরবাসীর সঙ্গে কথা বলেন মেয়র ফিরাদ হাকিম স্বয়ং। সেইখানেও অনেকেই এই পুকুর ভরাটের, জলাজমি ভরাটের অভিযোগ করেছেন মেয়রের কাছে। তো ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গেও একাধিক বৈঠক করেছেন মেয়র, তা সত্ত্বেও কীভাবে কলকাতা পুলিশের নাকের ডগা দিয়ে এই ধরনের অবৈধভাবে রাবিশ বোঝাই ট্রাক যাতায়াত করছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন ফিরাদ হাকিম। তার মতে শুধুমাত্র কলকাতা পুরসভার একার উদ্যোগ বা তৎপরতায় এই কাজ বন্ধ করা সম্ভব নয়, এই কাজ বন্ধ করতে গেলে কলকাতা পুলিশের সহযোগিতা অবশ্যই দরকার। মেয়র ফিরাদ হাকিম জানান প্রয়োজনে তিনি আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন। মেয়র ফিরাদ হাকিম কি বলেছেন শোনাবো তার বক্তব্য। আমাদের রুলস হয়ে যাওয়ার পরে, পুলিশ কমিশনারকে চিঠি দেওয়ার পরে একটা গাড়ি মাঝেরা ভেঙে আমি ধরলাম, ট্রাফিক পুলিশ নিয়েছে গাড়িটা, যেখানে রাবিশ এইদিকে চলে আসছে, মানে টুয়ার্ড সাউথ আসছে, উল্টো দিকে যাচ্ছে। তারপরে আরও 4-5টা গাড়ি দেখলাম সাউথের দিকে যাচ্ছে। নাম্বারগুলো আমাদের কাছে আছে, আমি পুলিশ কমিশনারকে দেবো। এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে, এই পুকুর ফিল আপের বিরুদ্ধে, এ তো অসম্ভব। আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে, তাহলে এই অঞ্চলে যে জলাশয় বোঝায় যে পুরনো রোগ সেটা আটকানো যাবে। কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি, যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টে দিতে, তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে যায়? গাড়িগুলো সব 15 বছরের পুরনো লরি, তার মধ্যে নাম্বারও নেই অর্ধেক। এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কীভাবে বিচারে কি মুখ্যমন্ত্রী নজরে আসবেন? মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে বলবো, কিন্তু মুখ্যমন্ত্রীরও কিছু করার থাকবে না যদি এখানে গ্রাউন্ড অ্যাক্টিভিটিসটা বলবো। শুনলেন ফিরাদ হাকিমের বক্তব্য, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর নজরেও এই বিষয়টি আনব, তিনি কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীরও তো কিছু করার থাকবে না যদি গ্রাউন্ড অ্যাকশন যদি সেরকম না হয়, অর্থাৎ পুলিশের যে সক্রিয়তা সেই সক্রিয়তার ওপরেই জোর দেওয়ার কথা বলছেন ফিরাদ হাকিম। তিনি বলছেন যে পুলিশ যদি সক্রিয় না হয় এক্ষেত্রে কীভাবে 7 সকালে এরকম একটি গাড়ির ছবিটা একবার দেখুন, যে ভিজুয়ালটা আমরা দেখাচ্ছি সেটা একবার দেখুন, অন্তত 10-12 বছরের পুরনো হবে, মেয়র বললেন 15 বছরের পুরনো একটি গাড়ি, এবং সচরাচর এই গাড়ি শহরের বুকে দেখা যায় না,
সেই গাড়ি কিভাবে ওই এলাকা দিয়ে চলছে, এবং গাড়িটির মধ্যে যদি দেখেন তাহলে চারিদিকে দেখতে পারবেন যে রাবিশ বোঝাই করা রয়েছে। এবারে এই রাবিশ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেই কি এই পুকুর ভরাটের কাজ চলছে, এই বিষয়টা কিন্তু প্রশ্ন তোলেন মেয়র ফিরহাদ হাকিম। একই সঙ্গে তিনি এটাও বলেন যে একা আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, প্রশাসনকেও ব্যবস্থা নিতে হবে। কি বলছেন দেখুন, সেই সময় যখন পুলিশ কর্তার সঙ্গে কথা বলছেন বা পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছেন মেয়র। আমরা সাত সকালে কলকাতার মেয়রকে রাস্তায় নেমে তৎপরতা দেখাতে দেখলাম, এবং ঘটনাচক্রে তিনি তার কাজে যাচ্ছিলেন, বড়োর মিটিং ছিল, সেই মিটিংয়ে যাচ্ছিলেন, সেই সময় তার চোখে এটা পড়ে। কিন্তু এবারে ভেবে দেখুন, প্রত্যেক দিন শহরের ভেতর দিয়ে এরকম কত ট্রাক চলে যাচ্ছে, কত গাড়ি চলে যাচ্ছে, যেখানে এরকম রাবিশ নিয়ে যাওয়া হচ্ছে, মাটি নিয়ে যাওয়া হচ্ছে, এবং বেআইনিভাবে জলাজমি ভরাট করা হচ্ছে, পুকুর ভরাট করা হচ্ছে, এবং তার উপর হয়তো আগামী দিনে ফ্ল্যাট বিল্ডিং তৈরি করা হবে, কনস্ট্রাকশন তৈরি করা হবে। এবারে এই করে পরিবেশের যে ভারসাম্য নষ্ট করা হচ্ছে, এর দায় কে নেবে? পরিবেশের যে এই ধরনের একটা পরিস্থিতি, পরিবেশ দূষণের চরম সীমায় পৌঁছে যাচ্ছি আমরা, তার দায় কে নেবে? মেয়র সেই আশঙ্কাটাই করেছেন। তার মতে শুধুমাত্র কলকাতা পুরসভার একার উদ্যোগ বা তৎপরতায় এই কাজ বন্ধ করা সম্ভব নয়, এই কাজ বন্ধ করতে গেলে কলকাতা পুলিশের সহযোগিতা অবশ্যই দরকার। তিনি বলেন প্রয়োজনে তিনি আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করবেন। আপনাদের কি মনে হলো এই ভিডিওটি দেখে, এই খবরটি দেখে আপনারা জানান, এবং আপনাদের আশেপাশেও যদি এই ধরনের কোনো ঘটনা আপনাদের লক্ষ্য করেন আপনারা, তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসনের কাছে যান, পুলিশের সঙ্গে কথা বলুন, তাদের হেল্প নিন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।